পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ওয়া আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান নাম আনিল উইত্রি আও নাসিয়াহ ফালইউসাল্লি ইযা আসবাহা আও যাকারা রাওয়াহুল খামসা ইল্লা নাসাঈ। পৃথিবী বাংলার পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অশেষ মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস শুরু করছি। আজকে এই পর্বে আমরা যে হাদিসটি পড়েছি আবু সাঈদ খুদি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান্নাম আনিল উইত্রি আও নাসিয়া, যে ব্যক্তি বিতরের সালাত আদায় না করে ঘুমিয়ে পড়ে আর ঘুমেই ফজর হয়ে যায়, ফজরের আগে আর আদা করার সুযোগ হয় না, ঘুমন্ত অবস্থায় তার বিতর ছুটে যায়, আও নাসিয়া অথবা ভুলে যায়। একজন মানুষ বিতর পড়বে মনে করেছিলেন কিন্তু উঠতে পারে নাই, পড়ার সুযোগ হয় নাই, অথবা ভুলেই গিয়েছেন বেচারা। এমন যদি হয় ফাল ইউসাল্লি ইদা আসবাহ, সকাল যখন হয়ে যাবে সেটাকে কাজা করে নিতে পারবে, আও জাকারা অথবা সে যখন স্মরণ করবে তখনই সেটা পড়ে নেবে। এক্ষেত্রে আমাদের আগে একটা মশলা মনে রাখতে হবে যে ঘুমন্ত ব্যক্তি এবং ভুলে যাওয়া ব্যক্তির সালাতের সময় যখন তার ঘুম ভাঙবে এবং যখন তার স্মরণ হবে তখনই তার সময়। কিন্তু ইচ্ছা করে কেউ যদি জাগ্রত অবস্থায় বা ইচ্ছা করেই যদি কেউ সময় পার করে দেয় তখন তাকে কাজা করতে হবে, কারণ যে ভুলে যায়, ভুলে যাওয়া ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন তাকে, আর যে ঘুমিয়ে যায় তার কলম উঠিয়ে নেওয়া হয়। এজন্যে তিনি সূর্য ওঠার পরে এই বিতরের সালাতটা আদায় বা কাজা করবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে দিনের বেলা যখন এই বিতর সালাতটার কাজা করবেন বা আদা করবেন তখন কিন্তু আর বেজর সালাত আদা করা যাবে না, সেটাকে জোড়া করে নিতে হবে। যেমন আল্লাহর নবী আলাইহিসসালামের আমল সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী আলাইহিসসালাম অসুখের কারণে বা ঘুমিয়ে যাওয়ার কারণে বা যে কোনো কারণে আল্লাহর নবী যদি রাত্রির সালাত না আদা করতে পারতেন বেতর সহ, তাহলে তিনি দিনের বেলা বারো রাকাত আদা করতেন। আমরা আগে জেনে এসেছি মা আয়েশা বলেন আল্লাহ রাসূলের রাত্রি নামাজ ছিল এগারো রাকাত, তাহলে এগারো তো হলো বেজোর, দিনের বেলা যখন আদা করতেন দুই 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 করে বারো করে দিতেন। তাই যদি আপনার তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে কেয়ামুল লাইল, তো সে সহ বেতর সহ বেজোর করে নেবেন। আর যদি শুধুমাত্র বেতর আপনি পড়েন শেষ রাত্রে, তাহলে এক্ষেত্রে যদি যারা এক রাকাত বেতর পড়া অভ্যাস তারা সকালে যখন কাজা করবেন তখন দুই রাকাত আদা করবেন, যাদের তিন অভ্যাস তারা চার করবেন দুই দুই রাকাত করে, যাদের পাঁচ অভ্যাস তারা দুই দুই করে ছয় করবে। এইভাবে জোড়া করে আদা করতে হবে, বেজোড় করে তখন আর কাজা করা যাবে না, করবেন। এই হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন নাসাই ব্যতিরিকে, অর্থাৎ আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা আর ইমাম আহমদ বিন হাম্বাল এই হাদিসটিকে বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ হাদিস। তাহলে বেতরের সালাত কাজা করা যাবে এটা আমরা বুঝলাম। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف ان لا يقوم من اخر الليل فليوتر اوله। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাফ আন লা ইয়াকুমা মিন আখির আল-লাইল, যে শেষ রাত্রে জাগতে পারবে না ভয় করে, অর্থাৎ শেষ রাত্রে জাগতে পারবে না
তার শক্তি বা মানসিকতা বা ঘুমের সবকিছু মিলে শেষ রাত্রে উঠতে পারবে না, এটাই তার ভয়। ফাল ইউতির আউওয়ালা, সে যেন প্রথম রাত্রেই বেতনটা আদা করে নেয়। তাহলে প্রথম রাত্রে পড়ে নেবে যারা শেষ রাত্রে উঠতে পারবে না। ওমান তামা আন ইয়াকুম আখিরা ফাল ইউতির আখিরাল লাইল, আর যে ব্যক্তি শেষ রাত্রে উঠার আশা রাখে, সে তার শক্তি আছে, মনোবল রয়েছে, তার সমস্যা নাই, তাহলে সে যেন শেষ রাত্রে আদায় করে। ফাইন্না সালাত আখিরাল লাইল মাশহুদা, কারণ শেষ রাত্রির সালাতটা আল্লাহর কাছে, এটা কি মাশহুদ, এক হাজির হওয়ার সময়, কারণ এই সময় শেষ রাত্রিতে যখন ফজরের সময়টা হয় তখন রাত্রির ফেরেশতারা উঠে যায় আর দিনের ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসে। তাই ফেরেশতাদের হাজির হওয়ার সময়, উপস্থিত হওয়ার সময় সালাতটা যে ফেরেশতারা যায় তারাও দেখে যে আল্লাহর বান্দা সালাত আদায় করতেছেন, আর যারা আসে তারাও দেখে আল্লাহর বান্দা সালাত আদায় করছে। তাহলে যাওয়ার পালা রাত্রির ফেরেশতারাও দেখলো যে আপনি সালাত আদায় করলেন, আর যারা আসলেন নতুন দিনের দায়িত্ব নিয়ে তারাও দেখলেন যে আপনি সালাত আদায় করতেছেন। তাহলে এই যে ফেরেশতারা সাক্ষী হয়ে গেল আপনার এই সালাত আদায়ের ব্যাপারটাতে, এই জন্যে শেষ রাত্রে বেতর পড়া উত্তম, এটা আমরা বুঝতে পারলাম। ওয়াজালিকা আফজাল, আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন এটাই হচ্ছে উত্তম। তাহলে যারা উত্তম আদায় করতে পারবেন ভালো, না পারলে প্রথম রাত্রিতে বেতর পড়ে শুইবেন অথবা এসার সাথে সাথেই পড়ে নেবেন, এটা আমাদের জন্যে সুযোগ রয়েছে, যেটা আল্লাহ নবীর সুন্নত দ্বারা আমরা ইতিপূর্বেও জানতে পেরেছি। হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা তালা আল ফাজর ফাকাদ যাহাবা কুল্লু সালাতিল লাইল ওয়াল উতর ফাউতিরু ক্বাবলা তুলুইল ফাজর রাওহু তিরমিজি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সকাল হয়ে যায়, ফজর যখন হয়ে যায়, তখন রাত্রের সব সালাত এবং বেতরের সালাতের সময় শেষ হয়ে যায়। ফজর হয়ে গেলে আর আপনার রাত্রের কোনো সালাত বা বেতরের সালাত আর আদায় করা যাবে না, তার সময় শেষ হয়ে গেল। ফাউতিরু ক্বাবলা তুলুইল ফাজরি, ফজর উদিত হওয়ার আগেই তোমরা বেতরের সালাত আদায় করো, ফজর হয়ে গেলে আর সালাত আদায় করা যাবে না, যে কথাটা এর আগেও আমরা জানতে পেরেছি হাদিসের আলোকে। রাওহু তিরমিজি, হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারলাম রাত্রির সালাত এবং বেতরের সালাত এগুলি আদায় করতে হলে ফজরের আগে আদায় করতে হবে, ফজর হয়ে গেলে আর আদা করা যাবে না। তবে এক্ষেত্রে যদি এমন হয় যে বেতর পড়া শুরু করছে, এক রাকাত পড়া হয়ে গেছে আর ইতিমধ্যে আজান বা সময় হয়ে গেল, তাহলে এক রাকাত পেলে, যেমন আসরের ক্ষেত্রে হাদিসে এসেছে, ফজরের ক্ষেত্রে হাদিসে এসেছে, এক্ষেত্রেও সেটা কিয়াস করে বলা যেতে পারে যে যদি এক রাকাত বেতর পড়া হয়ে যায় ফজর হওয়ার আগে, তাহলে বাকি আর দুই রাকাত সেটা আদায় করতে পারবে, বা যা বাকি বেতর পড়া অভ্যাস সেটা আদায় করবে। কারণ যে এক রাকাত পেয়ে গেল, সে পেয়ে গেল আসর পেয়ে গেল, মাগরিব পেয়ে গেল, যেমন হাদিসে এসেছে, সেটা হয়তো এক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে ইনশাআল্লাহ। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى اربعا ويزيد ما شاء الله رواه مسلم عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের নামাজ চার রাকাত আদা করতেন, ويزيد ما شاء الله আর যত চাইতেন তা বেশি করতেন, এটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে যোহা বা চাষ্টের সালাত তথা সূর্য উঠার 15-20 মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার 10 মিনিট আগ পর্যন্ত এই চাষ্টের নামাজের সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সালাত। আল্লাহর নবী আলাইহিসসালাম এই সালাত নিজে আদা করেছেন, এর কমপক্ষে সংখ্যা হলো দুই রাকাত। আল্লাহর নবী আলাইহিসসালাম ঊর্ধ্বে 12 পড়েছেন, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত, নিম্নে 2, ঊর্ধ্বে 12 পর্যন্ত হাদিস দ্বারা সাব্যস্ত। তবে তার উপরেও কেউ যদি চায় আদা করতে পারে, আল্লাহ নবী আলাইহিসসালাম এর কোনো নির্দিষ্ট সংখ্যা করে দেন নাই। তিনি 4 পড়েছেন, তিনি 8 পড়েছেন, 12 পড়েছেন, কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই। তাই তো আয়েশা বলছেন ওয়াইযিদু মাশা আল্লাহ, আল্লাহ যা চাইতেন তাই তিনি বেশি করতেন, মানে কোনো উপরের কোনো সীমা রেখা বেঁধে দেওয়া হয় নাই, তবে নিম্নের সীমা হলো কমপক্ষে 2 আল্লাহর নবী আদা করেছেন, 4 কথা এখানে আমরা পেয়ে গেলাম। ওয়ালাহু আনহা আন্নাহা সুয়েলাত
هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى قالت لا الا ان يجيء من مغيبه مسلم শরীফের অন্য বর্ণনায় আছে মায়েশাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম চাষ্টের সালাতকে আদায় করতেন قالت لا তিনি বললেন না الا ان يجيء من مغيبه তিনি সফর থেকে যখন আসতেন তখন চাষ্টের সালাত আদায় করতেন তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম চাষ্টের সালাত আদায় করতে যখন সফর থেকে আসতেন তখন আদা করতেন এই হাদিস দ্বারা বোঝা গেল ওয়ালাহু আনহা মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহাতাল যুহা কাত ওয়া ইন্নী লাউ সাব্বিহুহা মায়েশার মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনোই চাষ্টের সুন্নত নামাজ পড়তেন না ওয়া ইন্নী লাউ সাব্বিহুহা কিন্তু আমি সেটা আদা করি তাহলে এখানে আল্লাহর নবীকে আল্লাহর নবী চাষ্টের সালাত আদা করেন নাই মানে নর্মাল বাড়িতে থাকা অবস্থায় করেন নাই আর যেটা আদা করেছেন সেটা সফর থেকে এসে আদা করেছেন এটা দুই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং সফর থেকে আসতে পড়তেন নর্মাল অবস্থায় পড়তেন না তাহলে এটা সুসব্যস্ত একটি সুন্নত যেটা আল্লাহর নবী করতেন এবং মায়েশা সেটা আদা করতেন ওয়ান যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল সালাতুল আওয়াবিন হিনা তারমাযুল ফিসাল রাওহু তিরমিজি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল আওয়াবিন অর্থাৎ তওবাকারীদের আল্লাহর দরবারে যারা ফিরে আসে একান্ত যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের সালাত হলো কি হিনা তারমাযুল ফিসাল যখন উটনির বাচ্চা যখন ছোট বাচ্চা যখন সূর্যের তাপ বালুর মধ্যে পড়ে আর ওই তাপটা ছোট বাচ্চা সেটা যখন অনুভব করতে পারে এই সময়টাকে বলা হয়েছে হিনা তারমাযুল ফিসাল অর্থাৎ যখন রৌদ্র খুব সূর্যের তাপ পড়ে আর এই তাপের কারণে বালুগুলি গরম হয়ে যায় আর ওই বালুর ওপরে নবজাত উটের বাচ্চা হাঁটে যখন তখন পায়ের মধ্যে গরম পায় এবং হাঁটতে কষ্ট পায় ওই সময়টা এটা হয়তো নয়টা থেকে নিয়ে বা দুপুরের আগে এই সময়টা হয়ে থাকে অবস্থা ভেদে দিনের প্রখরতা রৌদ্রের প্রখরতা ভেদে এটা আগে পরে হতে পারে আমরা সময় বলে দিয়েছি সূর্য উঠতে শুরু করা থেকে নিয়ে 15 মিনিট পর বা 20 মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার 10 মিনিট আগ পর্যন্ত এক লম্বা সময় চাষ্টের নামাজের কেউ কেউ বলেছেন যে দুপুরের আগে আগে তখন বেশি গরম হয় আর বেশি গরমের দিনে তো সকাল 9টা 10টার দিকে গরম হয়ে যায় এটা হলো উত্তম সময় তাছাড়া সকাল থেকে নিয়ে দুপুর হয়ে আগ যাওয়া পর্যন্ত এই সালাতটা আদায় করা জায়েজ রয়েছে এটাই হলো সালাতুল আওয়াবিন বাকি যে সমস্ত হাদিসে এসেছে সালাতুল আওয়াবিন 6 রাকাত মাগরিব ও ইশার মাঝে পড়লে এই নেকি ওই নেকি এই হাদিসগুলি একটিও আল্লাহর নবী থেকে সাব্যস্ত নয় সহিহ সনদে সুসাব্যস্ত নয় সালাতুল আওয়াবিন মানে চাষ্টের সালাত সালাতুল আওয়াবিন যেটা মাগরিব এবং ইশার মধ্যে 6 রাকাতের কথা এসেছে এবং এর বিভিন্ন ধরনের ফজিলত এসেছে এগুলি একটা হাদিসও আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে সাব্যস্ত নয় এগুলি আল্লাহর নবীর হাদিস বলে আমাদের কাছে প্রমাণিত নয় ছোট্ট একটি ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন যারা এক আল্লাহর ইবাদত করে কোরআন এবং হাদিসের উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ কাল রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে পিস টিভি বাংলায় মুমিনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানী শেখ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে আর সন্ধ্যা 6:30টায় ভারতে পিস টিভি বাংলায় মুনাফিকের আলামত 3টি
কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে। সহিহ বুখারী প্রথম খণ্ড ঈমান অধ্যায় অনুচ্ছেদ ২৪ হাদিস নম্বর ৩৩। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক দারসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার দর্শ হাদিস আপনাদের কাছে আমরা নিয়মিত পেশ করতেছি, আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। এ পর্যায়ে আমাদের আলোচনা চলতেছিল নফল সালাত সম্পর্কে। এবার আমরা আলোচনা করতেছিলাম চাস্তের সালাত। চাস্তের সালাতের সময় আমরা বলেছি এর সংখ্যা কত সেটাও বলেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিভিন্ন ধরনের হাদিস এসেছে, সবগুলি আলোতে আমরা বুঝতে পারলাম এই সালাতটি আদা করতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে আরও যেটা বর্ণিত হয়েছে, ওয়ান জায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আন أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الأوابين حين ترمز الفصال راه الترمذي زيد بن أرقم رضي الله عنه থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم বলেছেন صلاة الأوابين অর্থাৎ তওবাকারীদের, আল্লাহর দরবারে যারা ফিরে আসে, একান্ত যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের সালাত হলো কি? حين ترمز الفصال, যখন উটনীর বাচ্চা, যখন ছোট বাচ্চা, যখন সূর্যের তাপ বালুর মধ্যে পড়ে, আর ওই তাপটা ছোট বাচ্চা সেটা যখন অনুভব করতে পারে, এই সময়টাকে বলা হয়েছে যে হিনা তার মদুল ফেসাল, অর্থাৎ যখন রৌদ্র খুব, সূর্যের তাপ পড়ে, আর এই তাপের কারণে বালুগুলি গরম হয়ে যায়, আর ওই বালুর ওপরে নবজাত উটের বাচ্চা হাঁটে যখন, তখন পায়ের মধ্যে গরম পায় এবং হাঁটতে কষ্ট পায়, ওই সময়টা, এটা হয়তো ৯টা থেকে নিয়ে বা দুপুরের আগে এই সময়টা হয়ে থাকে। অবস্থা ভেদে, দিনের প্রখরতা, রৌদ্রের প্রখরতা ভেদে এটা আগে পরে হতে পারে। আমরা সময় বলে দিয়েছি, সূর্য উঠতে শুরু করা থেকে নিয়ে ১৫ মিনিট পর বা ২০ মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার ১০ মিনিট আগ পর্যন্ত এক লম্বা সময় চাস্তের নামাজের। কেউ কেউ বলেছেন যে দুপুরের আগে আগে তখন বেশি গরম হয়, আর বেশি গরমের দিনে তো সকাল ৯টা ১০টার দিকে গরম হয়ে যায়, এটা হলো উত্তম সময়। তাছাড়া সকাল থেকে নিয়ে দুপুর হয়ে আগ যাওয়া পর্যন্ত এই সালাতটা আদায় করা জায়েজ রয়েছে। এটাই হলো সালাতুল আওয়াবিন। বাকি যে সমস্ত হাদিসে এসেছে সালাতুল আওয়াবিন ৬ রাকাত মাগরিব ও ইশার মাঝে পড়লে এই নেকি ওই নেকি, এই হাদিসগুলি একটিও আল্লাহর নবী থেকে সাব্যস্ত নয়, সহিহ সনদে সুসাব্যস্ত নয়। সালাতুল আওয়াবিন মানে চাস্তের সালাত। সালাতুল আওয়াবিন যেটা মাগরিব এবং ইশার মধ্যে ৬ রাকাতের কথা এসেছে এবং এর বিভিন্ন ধরনের ফজিলত এসেছে, এগুলি একটা হাদিসও আল্লাহর নবী আলাইহিসসালাম থেকে সাব্যস্ত নয়, এগুলি আল্লাহর নবীর হাদিস বলে আমাদের কাছে প্রমাণিত নয়। বন্ধুগণ, এই চাস্তের সালাতের আল্লাহ নবী আলাইহিসসালাম আরও অন্য হাদিসে এর ফজিলত এসেছে। যেমন আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি সকালে ফজরের নামাজ জামাতে আদা করল, এরপরে জিকির আজকার করতে থাকল, সূর্য ওঠার পরে সে ২ রাকাত সালাত আদা করল, তাহলে তার জন্যে আল্লাহ রাব্বুল পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ আজিম। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান বা সহিহ কেউ কেউ বলেছেন। তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, প্রতিদিন আপনি একটা করে পূর্ণ হজ এবং পূর্ণ উমরার নেকি পাবেন, এই সুযোগ করে দিলেন মহান রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য। অতএব যাদের এই সময়টা সম্ভব, যাদের বিশেষ করে ছুটির দিনে বা যারা এই সময় কাজ নেই বা ঘুম পূর্ণ হয়েছে, ঘুম দরকার নেই বা কোনো সকালে কোথাও যেতে হবে না, তাহলে এই আমলটি আমরা করার চেষ্টা করব। ২ রাকাত, যেটাকে আমাদের দেশে ইশরাকের সালাত বলা হয়। আসলে ইশরাকের সালাত বলে
কোরআন হাদিসের কোনো নাম আমাদের কাছে নেই। যেহেতু ইশরাক মানে সূর্য উঠে গিয়ে যখন সালাত আদায় করার সময় হয়ে যায়, এটাকে ইশরাক বলে, ইশরাক মানে ফর্সা হয়ে যাওয়া ওই সময়টাকে। এই সময় যেহেতু সালাত আদা করলে এনে কি পাওয়া যায়, এই জন্য কেউ কেউ এটাকে সালাতুল ইশরাক বলেছেন। তবে ইশরাক বলে, সালাতুল ইশরাক বলে কোনো কথা কোরআন হাদিসে আমরা পাই না। অতএব এটাও চাস্তের সালাত। এছাড়া আবু জার রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, প্রতিটি মানুষ যখন প্রভাত করে তার প্রত্যেকটি জোরে জোরে একটা করে সদকা দেওয়া দরকার। তার প্রতিটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একটা করে সদকা। কিন্তু যদি কেউ এতগুলি করতে না পারে, দুই রাকাত চাস্তের নামাজ আদা করে নাই, আর এখানে অন্য হাদিসে আছে যে 360টি জোর রয়েছে, এই 360টি জোরের প্রতিটি জোরের জন্য একটা করে সদকা, একটা করে দান করা দরকার। কিন্তু 360টা দান করা একজন মানুষের জন্য কঠিন, ঠিক না? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি কি দান করা সম্ভব? আল্লাহ নবী বললেন, সে যদি না পারে, দুই রাকাত চাস্তের সালাত যদি আদা করে নাই, তাহলে ওই সমস্ত 360টি জোরের পক্ষ থেকে একটি একটি করে সদকা, অর্থাৎ 360টি সদকা করার সমান নেকি তার হয়ে যাবে, এবং তারপরে যে দায়িত্ব ছিল এগুলির শুকরিয়া আদায় হয়ে যাবে। এই চাস্তের সালাত, এটা অত্যন্ত গুরুত্ব আমরা পাইলাম। এজন্যে সুযোগ হলে, সময় হলে এটাকে নিয়মিত পড়া, সম্ভব না হলে যখন সম্ভব হয় তখন এটাকে পড়ে নেওয়া। অফিস চালার ফাঁকে যদি সুযোগ হয়, অফিস যাওয়ার আগে এই ধরনের হয়, মোট কথা লম্বা একটা সময়, দুই রাকাত কমপক্ষে, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত বা এরুদ্ধ কেউ যদি সুযোগ থাকে পড়বে। এই সালাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি এবাদত, আমাদের করা উচিত, মনে রাখতে হবে। এরপরে যেটা আল্লাহ নবী আলাইহিসসালাম থেকে হাদিস এসেছে আমাদের এই অধ্যায়ে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা দুহা সিনতে আশা রাকআহ বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি ওয়া ইসতাগরাবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাস্তের বারো রাকাত সালাত আদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জন্যে জান্নাতে একটা বালাখানা প্লেস বানাই দিবেন। তবে এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করে বলেছেন গরিব, অর্থাৎ হাদিসটি বর্ণনা সূত্র দিক থেকে দুর্বল, কারণ আল্লাহর নবী আলাইহিসসালাম থেকে চার সালাতের বারো বা আট এর নির্দিষ্ট একটা বেঁধে দেওয়া হয় নাই। এই জন্যে আমরা এ ব্যাপারে লক্ষ্য রাখবো। দর্শক শ্রোতা, আমরা কোনো ক্রমেই সহি হাদিস ছাড়া, জয়ীফ হাদিস দিয়ে কোনো বিধান, কোনো আমল আমরা করব না। মোট কথা, আমরা চাস্তের সালাতের একটা অত্যন্ত গুরুত্ব, তাৎপর্য, এর ফজিলত এবং এর পড়ার, যে সকালে যদি ফজরের নামাজ পড়ে মসজিদে জিকির আজকার করে উজু অবস্থায়, এটাকে তারপরে সূর্য ওঠার পরে পড়লে পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার নেকি, এটা যদি আমরা এছাড়া অন্যভাবে পড়ি তাহলে সেটা 360টা সদকা খাওয়ার সমান নেকি। এই যে চাস্তের সালাতের এতগুলি সব রয়েছে, আমরা চেষ্টা করব বেশি বেশি করে নফল সালাত আদায় করে আল্লাহর নবী আলাইহিসসালামের সঙ্গে কিয়ামতে এবং জান্নাতে থাকার চেষ্টা করব। সালাত নফলের অধ্যায়ে আমরা প্রথমেই যে হাদিসটি বর্ণনা করেছিলাম, রাবিয়া রাদিয়াল্লাহু হাদিস, সেখানে আমরা পেয়েছি বেশি বেশি করে সুন্নত নামাজ, নফল নামাজ আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকার সহায়ক করে দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সালাত পর্বের আমরা নয়টি অধ্যায় শেষ করেছি, এবার আমরা দশ নম্বর অধ্যায়ে প্রবেশ করছি, সেটি হলো বাব ও সালাতিল জামাত ওয়াল ইমামা, জামাত সহকারে সালাত আদায় করা এবং ইমামতির যে বিভিন্ন বিধান আহকাম রয়েছে সে নিয়ে পর্ব অধ্যায় শুরু হলো দশ নম্বর অধ্যায় সালাত পর্বে। এখানে প্রথম হাদিসটি বর্ণনা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাযলি বি 27 দারাজা, মুত্তাফাকুন আলাইহি। ওয়া লাহুমা আন আবি হুরায়রা বি 25 জুজআ ওয়া কাযা লিল বুখারী আন আবি সাঈদ ওয়া কাল দারাজা। ফরজ সালাতের ফজর সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী আলাইহিসসালাম বলেছেন, জামাতের সঙ্গে সালাত আদায় করলে এর ফজিলত একাকি আদা করার চাইতে 27 গুণ বেশি সব হবে। বুখারি মুসলিমের হাদিস, বুখারি মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে 25 গুণ বেশি হবে, আবার বুখারির বর্ণনে আবু সাঈদ থেকে বর্ণনা হয়েছে দারাজা। মোট কথা 25 এবং 27 গুণ বেশি নেকি হবে, এটা সহি হাদিস সাব্যস্ত। 25 আর 27 এই যে দুই কম বেশ,
এর অর্থ কি? আসলে এই ২৫ এবং ২৭ আসলে কিন্তু এটা উদ্দেশ্য নাই, বরং উদ্দেশ্য হলো অধিক সওয়াব হবে। কেউ কেউ বলেছেন বড় জামাত হলে ২৭, ছোট হলে ২৫, খুশু খুজু বেশি হলে ২৭, কম হলে ২৫, কেউ বলেছেন পুরা সালাত পেলে ২৭, পুরা সালাত না পেলে, পূর্ণ সালাত না পেলে ২৫, এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মনে রাখতে হবে সালাত সুন্দর মতো আদা করলে ২৭, না করলে একটু ভুল ত্রুটি হলে ২৫। মোট কথা, জামাতের সঙ্গে সালাত আদা করলে এর নাকি বেশি। আমাদের এ পর্বের সময় একেবারে শেষ, বিদায়ের আগে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন পুরো বদলে যায়, সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে, ইসলাম পরিত্যাগ করতে তাদের আছে পরিমিত পদ্ধতির সাথে। এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে। জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব। দেখুন দাওয়া কোথায় ও কখন, প্রতি বুধবার রাত ৯:৩০ বাংলাদেশে ও রাত ৯:০০ ভারতে, পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic rule? My husband wants to keep divorce. Solution or problem? Joint family system. Heaven or hell? Big fat Indians have become the norm. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun, Ardhangini na Tiktangini. Prati Shonibar, Rat 8tay Bangladeshe, or Rat 6:30tay Bharote. Peace TV Banglaaye. Quran, Ekta Churanto Barta. Mohabishir. মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার, এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শায়খ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত ১১টায় বাংলাদেশে ও রাত ১০:৩০টায় ভারতে, পিস টিভি বাংলায়।